সত্যি ভালো লাগে, সত্যি ভাবতে বড় আনন্দ হয়, তার সাথে মনে হয় আমি খুব ভাগ্যবান, আমি সত্যি ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ থাকবো সর্বদা এবং আপনাদের প্রতি। আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুরা, আপনারা যেভাবে আমায় সাহায্য করছেন এগিয়ে নিয়ে যেতে, এক কথায় অনবদ্য ধন্যবাদ ছাড়া আমার কিছুই বলার নেই। আর আমার এপার বাংলার বন্ধুরা, তোমরাও কিন্তু আমায় কম সাহায্য করছো না, তাই আমার দুই বাহুবল আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সত্যি ঈশ্বর আমার সাথে আছেন আপনাদের দেখে মনে হয়। চলুন, যেমন আপনাদের কথা দিয়েছিলাম, প্রত্যেক মঙ্গলবার আপনাদের কিউএনএ সেশন নিয়ে আসব, যেখানে আপনারা আমায় অনেক প্রশ্ন করেন। সেই প্রশ্নের মধ্যে থেকে আমি যে প্রশ্নগুলো আপনাদের উত্তর দিব, তাদের সত্যি আপনাদেরকে ধন্যবাদ। আর যাদের দিতে পারবো না, মানে এই ভিডিওতে তো সবারই তো দেওয়া সম্ভব নয়, আমি আরেকটা কিউএনএ প্রত্যেক সপ্তাহে তো আনবই, অবশ্যই বলবো। তাহলে চলুন আমাদের এই প্রশ্ন উত্তরের পর্বটা আরম্ভ করা যাক, সেশন নাম্বার টু। আরেকটি কথা না বলেই নয়, টেক নিউজ প্রত্যেক বুধবার আসছে, অর্থাৎ গত বুধবারও আমি দিয়েছি, কালকেও আসছে, তো দেখতে থাকবেন। চলুন আমি সুমন করবো না দেরি, শুরু করি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কমেন্টস করার জন্য। সত্যি করে যখন আপনারা কমেন্টস করেন, তখন মনে হয় যেন আপনারা আমার কাছের মানুষ, আমার পরিবারের সদস্য। তাই আপনাদের অনেক আগ্রহ, অনেক প্রশ্ন, তাই প্রশ্নের ঝুলি থেকে আজ প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন এখানে করেছেন ঢাকা ড্রিমার, ধন্যবাদ ভাই এতটা সুন্দর কমেন্ট করার জন্য। ইন্ডিয়ান রুপি এর মানে কম গেজ, তাই ইন্ডিয়ার প্রাইস থেকে সর্বোচ্চ 3-4K টাকা বেশি লাগছে বাংলাদেশে। অবশ্যই ভাই, একদম সঠিক বলেছেন, বাংলাদেশের প্রাইস একটু বেশি হয়, ভারতের প্রাইস একটু কম হয়। আমি আরেকটা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আচ্ছা কেন হয় যদি আমায় বলেন, তাহলে আমি জানতে পারবো, আমার থেকে অনেক বেশি আপনারাও জানেন। নেক্সট কোশ্চেন আপনাদের পক্ষ থেকে এখানে করেছে রাজ ভাইসাব, ধন্যবাদ ভাই। ইনফিনিক্স আসছে মানুষের আশা পূর্ণ করতে, ইনফিনিক্স একটা অনেক ভালো ব্র্যান্ড, কম দামে অনেক কিছু দিয়ে যায়। হ্যাঁ, ইনফিনিক্স আসছে, ইনফিনিক্স আমাদের অনেক কম পয়সায় ভালো ভালো জিনিস দেয়, যেমন এটা সত্য তেমন এটাও সত্য, ইনফিনিক্সের যে প্রসেসর সেখানে কিন্তু উইক, ইনফিনিক্স বরাবরই হিলিও P22 এই প্রসেসরটা দিয়ে যাচ্ছে, আর যেটা আজকের দিনে গ্রহণযোগ্য নাই, গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই আপকামিং ইনফিনিক্স S5 Pro যেটা আসতে চলেছে, তার আনবায়াস রিভিউ এবং আনবক্সিং আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন যেদিনই লঞ্চ হবে সেদিনই। তবে আশা করা হচ্ছে কিছু ভালো প্রসেসর এই ফোনটিতে নিয়ে আসুক। তবে আপনি একদম ঠিক, হ্যাঁ ইনফিনিক্স কিছু দেয়, যেমন পপ আপ সেলফি ক্যামেরা। চলুন এবার নেক্সট কোশ্চেন করেছেন মোহাম্মদ খাইরুল ইসলাম, নমস্কার ভাই। আপনার প্রশ্ন হলো নমস্কার না বলে অন্য কিছু বলবেন, কারণ এর অর্থ বড়ই মারাত্মক, হয়তো হতে পারে, তবে আমি অত কিছু ভেবে তো বলি না, মানে আপনারা আমার পরিবারের সদস্য, তাই যেটা মন থেকে চাই সেটা বলি। তবে আপনার এই মতামতের জন্য সত্যি কৃতজ্ঞ থাকবো, আর আশা রাখবো ভবিষ্যতে আমি একটু এগুলোর ওপর খেয়াল রাখবো। নেক্সট কোশ্চেন করেছেন জুয়েল আহমেদ, দাদা কেমন আছেন, আমি বাংলাদেশ থেকে আপনার সব ভিডিও দেখে থাকি, তাই বলছিলাম বাংলাদেশি টাকা 25,000-30,000 দামের সেরা 5টি ফোনের ভিডিও দেবেন। অবশ্যই ভাই, আর তোমাকে ধন্যবাদ জুয়েল, অবশ্যই 25,000-30,000 মধ্যে অবশ্যই আমি দেব। এই মুহূর্তে তোমাকে আমি বলতে পারি রেডমি নোট 8 প্রো, রিয়েলমি X2, এই ধরনের ফোনগুলো দারুণ, আর পোকো X2 আসতে চলেছে, এটাও একবার দেখবে। তবে অবশ্যই এরকম ভিডিও যখন চাইছ আমি দেব। নেক্সট কোশ্চেন করেছেন এখানটাই ফাফর বাজ, এখানে ভাই আপনার ফুল নাম কি? ধন্যবাদ ফাফর ভাই, আমার ফুল নাম হলো সুমন আচার্য, আশা করি বলতে পারলাম। নেক্সট কোশ্চেন এখানটাই করেছেন মিহন মোহাম্মদ আলমিন, এখানে উনি বলেছেন, প্রথমেই ধন্যবাদ মিহন বাবুকে, রিয়েলমি X2 এর গ্রিন কালারটা ভালো হবে নাকি হোয়াইটটা ভালো হবে? অবশ্যই দেখুন, আপনি যদি আমার মতামত চান, তাহলে আমার কাছে আছে এই মুহূর্তে রিয়েলমি X2 হোয়াইট কালার,
তা আমি তো বলবো হোয়াইট কালারটাই নিতে, কারণ আমি সব ফোনেরই যেমন মি A3 আমি হোয়াইট কালারটা ইউজ করছি, রেডমি নোট 8 প্রো সেটাও হোয়াইট কালার ইউজ করছি, ইভেন রেডমি নোট 8 সেটাও হোয়াইট কালার ইউজ করছি। তো আমি তো বলবো হোয়াইট কালার ইজ আ প্রিমিয়াম কাইন্ড অফ কালার, যদি আপনি অন্য কালার নিতে চান তো গ্রিন অবশ্যই ভালো। চলুন নেক্সট কোশ্চেন আমার এখানে করেছেন রাজ মালহোত্রা, নমস্কার ভাই। বস অসাধারণ ভিডিও। আচ্ছা রেডমি নোট 8-এ ডুয়াল 4G ভোল্টি না সিঙ্গেল? আচ্ছা ডুয়াল জিও একসাথে ভোল্টি দেয় কি না একটু জানিও বস। অবশ্যই বস, অবশ্যই রাজ, এখানটাই ডুয়াল 4G ভোল্টি রেডমি নোট 8-এ সাপোর্ট করে, এবং রেডমি নোট 8-এ ডুয়াল 4G-র সাথে 4G ভিডিও কলিংয়ের অপশনও পাবে, এবং দুটি সিমেই তোমরা জিওর সিম চালাতে পারবে। নেক্সট কোশ্চেন এখানটাই বলেছেন আশরাফুল ইসলাম, দাদা কেমন আছেন? নমস্কার ভাই আশরাফুল বাবু, দাদা কেমন আছেন? আশা করি ভালো আছেন, অবশ্যই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বাংলাদেশের মানুষ, আমি আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে, সত্যি আপনারা আছেন বলেই তো আজকে আমি, আপনারা আমার ভিডিওকে সাপোর্ট করছেন তবেই আমি, আজ আমি ক্যামেরার এপারে আপনারা ক্যামেরার ওপারে, আপনাদের ভালোবাসার না ছাড়া আমি কী করে এগিয়ে যাই বলুন তো। সত্যি করে আপনাদের যেমন আমার ভিডিও ভালো লাগে, আমারও ভিডিও করতে ভালো লাগে, কারণ ভিডিও আপলোড করার পর যেরকম ভালোবাসা আপনারা দেন খুব ভালো লাগে। আমি আরেকটা এখানটায় ছোট্ট করে একটা আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করতে চাইছি, টেকি ফ্লিক, টেকি ফ্লিক এই চ্যানেলটি বাংলা চ্যানেল, এবং এই চ্যানেলেও বেশ ভালো ভালো জিনিস আপলোড হয় এবং টেক রিলেটেড, তো আপনারা যদি চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই একবার দেখতে পারেন, ভালো লাগলে টেকি ফ্লিক এই চ্যানেলটিকে আপনাদের ভালোবাসা আমার মতন দেবেন, আর এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, তো অবশ্যই আশা করি একবার ঘুরে আসতে পারেন। নেক্সট কোশ্চেন, নেটিভ ভিডিও কলিং মানে কি দাদা, প্লিজ রিপ্লাই, SO স্কিলার। নমস্কার ভাই, দেখুন নেটিভ ভিডিও কলিং আর কিছুই না, আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করেন, আপনারা ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কলিং করেন, তো এখানে ওই অ্যাপ ছাড়া আপনি ডিরেক্ট ভিডিও কলিং করতে পারবেন, কারণ দেখুন গুগল ডিও আপনি যখন ভিডিও কলিং করছেন তার দরকার হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপে করছেন হোয়াটসঅ্যাপ অ্যাপের দরকার হচ্ছে, আপনি ফেসবুক মেসেঞ্জারে করছেন মেসেঞ্জার অ্যাপটির দরকার হচ্ছে, তবে প্রত্যেকটিতে ডেটা খরচ হচ্ছে বা ওয়াইফাই, কিন্তু এখানে কোনো অ্যাপেরই দরকার নেই, জিও একমাত্র যেখানে আপনি নেটিভ ভিডিও কলিং আপনি ডিরেক্ট করতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ অ্যাপ। শুধু তাই না, এখন ভোডাফোনও নিয়ে এসছে ভিডিও কলিং অ্যাপ, এবং এয়ারটেলও নিয়ে এসছে, আশা করি বুঝাতে পারলাম। চলুন আমরা নতুন আরেকটি প্রশ্নে চলে যাই, এখানে বলেছেন RM সব রিয়েলমি ফোন একরকম দেখতে, একদম তুমি ঠিক বলেছো, সব রিয়েলমি ফোনই একরকম দেখতে, তবে রিয়েলমি X3 আর X2 তো একরকমই, কিন্তু X2 প্রোটা আমার একটু আলাদা রকমের লেগেছিল, তাই তোমার প্রশ্নের মধ্যে দম আছে। চলো নেক্সট কোশ্চেন এখানে করেছেন মোহাম্মদ রশিদুল ইসলাম, নমস্কার ভাই, খুদা হাফিজ। ভাই অনেক ভালো, থ্যাংক ইউ, তোমরা আছো তাই, আসলে তোমরা ভালো তাই আমার ভিডিও তোমাদের ভালো লাগে। চলো এবার নেক্সট কোশ্চেন, কৌশির হামিদ, ইমু ভিডিও কল আসলে কি পপ আপ ক্যামেরা কল, না করলেও কি উপরে ওঠা যায়? না, পপ আপ ক্যামেরাটা উপরে ওঠাতেই হবে। নেক্সট কোশ্চেন সৈকত দাস, নমস্কার ভাই, করবো না আর দেরি, চলুন শুরু করি তাড়াতাড়ি, দিস কোট হ্যাজ এ সেপারেট ফ্যান বেজ, থ্যাংক ইউ। আসলে একটা ফিলিং আসে, আমরা সবাই বাঙালি আর বাংলা ভাষাকে আগিয়ে নিয়ে যেতে হবে, বাংলা বড়ই মিষ্টি ভাষা, বাংলা বড়ই মধুর ভাষা। তো চলো নেক্সট কোশ্চেন আমাদের এখানে এখানটায় করেছেন ইতোল্লা, দাদা আপনার এই ভিডিওটা কোন মোবাইল দিয়ে তৈরি? অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ ভিডিও যেগুলো করছি সেগুলো কিন্তু এখন ROG ফোন 2 দিয়ে করছি, আর কখনো সখনো আমি রিয়েলমি X2 দিয়েও করি। তো চলো এখানে রাজ কালেকশন, শুরুটা ভালো লাগলো, জয় হিন্দ, লাভ ইউ দাদা ভাই, জয় হিন্দ, আর রাজ কালেকশন তোমাকেও ধন্যবাদ। নেক্সট কোশ্চেন AFR টেকনোলজি, সুমন ভাই আপনি বরাবরই ভালো ভিডিও উপহার দিয়ে থাকেন, এবারেও তার ব্যতিক্রম নয়, ধন্যবাদ। সত্যি করে এই ভালো দেওয়ার ব্যাপারটা কিন্তু আপনাদের কাছ থেকে শিখেছি, আপনারা এত বড় মনের মানুষ, আপনারা এত ভালো মনের মানুষ যে ভালো ভিডিও না ছেড়ে উপায় নাই, আর আমি একটা জিনিসই মনে রেখেছিলাম যে সততার জয় সর্বদা আগে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া অন্য কিছু বলিব না। তো চলো এখানটাই পোকো X2 নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ইউ আর রং, লঞ্চ ডেট ইজ নট 21st February, দ্য ডেট ইজ 4 February। দেখো ভাই,
যা ইনফরমেশন এসেছিলো সেটা আমি শেয়ার করেছিলাম। তবে যা বলেছি, যে স্পেক্স বলেছি, সেটা কিন্তু হুবহু এক। আমি এই চ্যানেলেও দিয়ে দেবো পোকো এক্স টু, সেটা কিন্তু 4th February আসছে, কিন্তু বাদবাকি সব ঠিক। আর আসলে আমরা মানুষ, মানুষ ভুল করে, মানুষ ভুল থেকে শেখে, তাই ক্ষমা করে দিও। আর টেক নিউজ কাল আসছে, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো আজকের মতো এটুকুন।